বিরতির পর ফিরে আসলাম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগ দিবস পালন। আজ রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের ঠিক সামনে যোগ দিবসের আয়োজন করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ত্রিপুরার কার্যত যারা রয়েছেন তারা সকলেই আজকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যোগ দিবস পালনের মূল অনুষ্ঠানে। উজ্জয়ন্ত প্যালেসের সামনে আজকের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজ্যে দিনভর আজকে যোগ দিবস পালনের একটি বিশেষ আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। ঠিক তারই অঙ্গ হিসাবে এবার মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও যোগ দিবস পালন করা হলো একেবারে उज्जयंत पैलेस ठीक सामने। যোগা দিবস পালনকে কেন্দ্র করে কার্যত আজ যারা উপস্থিত ছিলেন তাদের সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত হয়। তবে যোগা ভারতের একটি অত্যন্ত প্রাচীন অনুশীলন এবং অসংখ্য শারীরিক উপকারিতা রয়েছে। নিয়মিত যোগাভ্যাস শরীরে আমূল পরিবর্তন আনতে পারে, তাই এই বার্তাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই দিন পালন করা হচ্ছে গোটা বিশ্বের সঙ্গে রাজ্য জুড়েও। তবে আজকের এই যোগা দিবস পালনকে কেন্দ্র করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঠিক কি বক্তব্য রয়েছে শুনুন। साले माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी प्रथम पृथिवीर मध्य प्रथम बार प्रपोज करेছিলেন জাতীয় সংঘের মিটিং এ যে ইন্টারন্যাশনাল যোগা দিবস হওয়া উচিত। এরপর 2014 সালের ডিসেম্বর মাসে 193টি দেশ রাজি হয়েছে 21 জুন প্রত্যেক বছর যোগা দিবস পালন করার জন্য। 2015 সালে 21 জুন প্রথম ইন্টারন্যাশনাল যোগা দিবস হয়েছিল। এরপর থেকে প্রত্যেক বছর হচ্ছে। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ প্রত্যেক বছর যোগা দিবস পালন করি। এবার আমরা যোগা দিবস পালন করার জন্য সব পাবলিকের মাঝখানে এসেছি, মানুষের মাঝখানে এসেছি, খোলা আকাশের নিচে মুক্ত হাওয়াতে এসেছি মেসেজ দেওয়ার জন্য যে স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা ছোটবেলায় পড়েছি, জেনেছি। এই মেসেজটা আরেকবার আমরা মনে করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে সমস্ত ডক্টর অ্যাসোসিয়েশন, সমস্ত সিনিয়র ডক্টর, সমস্ত কলিগরা আছেন। আমাদের একটাই উদ্দেশ্য আজকে এই সকালবেলা এখানে একত্রিত হয়ে যোগা করার, যে আপনারা নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন, নিজের স্বাস্থ্যের দেখভাল করুন। নমস্কার। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। প্রত্যেক বছর 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস তারা পালন করে আসছেন, তবে এবারই প্রকৃতির নিচে তারা যোগা দিবস পালনের আয়োজন করেছেন। আজকে সকালের সেই ছবি ধরা পড়ল যেখানে যোগাভ্যাস বা যোগা দিবসের বা যোগার যে গুরুত্ব রয়েছে বা যে সচেতনতা রয়েছে তা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে দলীয় নেতৃত্ব থেকে শুরু করে বিশেষ বিশেষ ব্যক্তিরা সকলেই অংশগ্রহণ করেছেন আজকের এই যোগা দিবস পালনকে কেন্দ্র করে। শরীরের পাশাপাশি যোগা মস্তিষ্কের জন্য অনেকটাই উপকারী। এছাড়া পূর্বের যে আমরা পরিলক্ষিত হয়, পূর্বে যে সংস্কৃতি থেকে আমরা পাই ভারতের মধ্যে একেবারে অবিচ্ছেদ্য হিসেবে রয়ে গেছে এই যোগা আর অভ্যাস বা যোগ ব্যায়াম। তাই এটা বর্তমানেও চলছে এবং 2014 সালে প্রধানমন্ত্রীর আবেদনে যা যোগা দিবস আন্তর্জাতিক হিসেবে রূপ পায়। তবে এবারে 9ম যোগা দিবস রাজ্যেও পালন করা হচ্ছে মহাসমারোহে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।